আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আমরা আজকে নবম দশম শ্রেণীর জ্যামিতি অধ্যায় নিয়ে আলোচনা করব। জ্যামিতি অধ্যায় চ্যাপ্টার তিনের 3.2 এর এক্সট্রা 10 মানে অনুশীলনী 3.2 এর 10 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 10 নম্বর প্রশ্নটা দেখি যে এবি ব্যাসের উপর অঙ্কিত দুইটি জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। আবারও খেয়াল করো, এ বি ব্যাসের উপর অঙ্কিত দুইটি জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার ইকোয়াল এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। এটাই কিন্তু অনুশীলনী 3.2 এর 10 নম্বর প্রশ্নটা। চলো দেখি 10 নম্বর প্রশ্নটা আমি আরেকবার দেখি এবং সেটা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি। যে এ বি ব্যাসের উপর অঙ্কিত দুইটি জ্যা, তার মানে আমাকে এ বি ব্যাস, তার মানে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তাহলে আমরা চিত্রটা এঁকে দেখাই। যে প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, তাহলে বৃত্তের এ বি ব্যাস, ব্যাস মানে আমরা বুঝি যে কেন্দ্রগামী জ্যাটাকেই ব্যাস বলা হয়, বা এভাবেও বলতে পারি যে বৃত্তের বৃহত্তম জ্যাটাকেই ব্যাস বলা হয়। তার মানে কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে সেটাই ব্যাস। তাহলে আমরা কেন্দ্র দিয়ে একটি জ্যা দিলাম এ বি, তাহলে এটাই কিন্তু ব্যাস, তাই না? এ বি ব্যাস, এই যে এখানে বলা হয়েছে এ বি ব্যাস, এ বি ব্যাসের উপর অঙ্কিত দুইটি জ্যা, তার মানে এ বির উপরে দুইটি জ্যা নিতে হবে। তার মানে এ দুইটি জ্যা হচ্ছে এসি, তার মানে এ থেকে এসি এরকম একটা রেখা জ্যা হতে পারে, আবার বিডি বিডি এইরকম একটা জ্যা হতে পারে, এবং পরস্পর পি বিন্দুতে ছেদ করবে। খেয়াল করতে হবে যে জ্যা দুটা যেন পি বিন্দুতে ছেদ করে। তার মানে আমি যদি এখানে একটা জ্যা নিই, এসি জ্যা ব্যবহার করি, এদিকে যদি আমি বিডি জ্যা ব্যবহার করি, তাহলে কিন্তু ছেদ করবে না, তাই না? সেজন্য আমরা কি করব, একই দিকে দুইটা জ্যা নিব যেন পরস্পর পি বিন্দুতে ছেদ করে। তাহলে খেয়াল করো আমি এখানে একটা এসি জ্যা নিলাম, ঠিক আছে, এসি জ্যা, ঠিক আছে। এবার আরেকটা নিব কি, বিডি জ্যা, এই যে বিডি জ্যা, এই বিডি জ্যা নিব সে যারা যেন একটা বিন্দুতে ছেদ করে। দেখো আমি বিডি জ্যা নিলাম যা, এ দেখো একটা বিন্দুতে ছেদ করছে, সেই বিন্দুটার নাম পি, এই যেখানে বলছে পি বিন্দুতে ছেদ করে। তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে যে এ বি স্কোয়ার, তার মানে এই যে ব্যাস স্কোয়ার, এই যে ব্যাসটা ব্যাস স্কোয়ার, আর এসি, এসি মানে এই জ্যা, এই যে এই জ্যা, এবং এপি মানে এসি এবং এপি এর অন্তর্গত আয়তক্ষেত্র, যোগ এই বিডি, বিডি একটা জ্যা, বিডি এবং এই বিপি মানে যেখানে ছেদ করছে আর কি, বিপি এর অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির সমান। এটাই কিন্তু উপপাদ্য 10 মানে অনুশীলনী 10-এর প্রশ্নটা ছিল। তার মানে আমরা কি করলাম, প্রশ্নটা পড়লাম এবং প্রশ্ন অনুসারে চিত্রটা অঙ্কন করলাম। তাহলে এখন আমরা প্রমাণ করতে যাই, তাহলে আমরা কি করি, প্রশ্নটা পড়ে চিত্র অঙ্কন করে বিশেষ নির্বাচনটা লিখি। তার মানে দেখো আমি প্রশ্নটা এটা ছিল, তাহলে আমরা এটাই এখন বিশেষ নির্বাচন হিসেবে লিখতে পারি। তাহলে বিশেষ নির্বাচনটা খেয়াল করে, বিশেষ নির্বাচন যে এ বি ব্যাসের উপর অঙ্কিত দুইটি জ্যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করো যে আমি এখানে করো না লিখে লিখতে হবে, কী লিখতে পারি, প্রমাণ করতে হবে এ বি স্কোয়ার সমান এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। তার মানে কি, শুধুমাত্র এই জায়গাটুকু চেঞ্জ করলেই কিন্তু আমার বিশেষ নির্বাচনটা হয়ে গেল, প্রমাণ করতে হবে, ঠিক আছে। এখন খেয়াল করো যে এই এ বি ব্যাসের উপরে এসি এবং বিডি দুইটি জ্যা পি বিন্দুতে সেট করতেছি, আমাকে প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে। এখন আমরা প্রমাণের স্বার্থে কি করব, কিছু অঙ্কন করতে চাই। তাহলে দেখো আমি একটা অঙ্কন করার চেষ্টা করি। তাহলে অঙ্কন দেখো যে আমরা এই বিসি যোগ করে ফেলি, তাহলে বিসি যোগ করলাম, দেখো অঙ্কনের মধ্যে বিসি যোগ করলাম। দেখো তো বিসি যোগ করার ফলে একটা ঘটনা ঘটছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখো সি বিন্দুতে একটা কোণ তৈরি হয়েছে, এই যে আমি দেখো এখানে দেখাচ্ছি, দেখো এখানে একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এই কোণের নাম কী বলতো, এই কোণের নাম হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ কী, এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ তো আমরা বুঝি, যে অর্ধবৃত্তস্থ কোণ বলতে বোঝায় যে ব্যাসের উপরে, মানে ব্যাসের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণকে অর্ধবৃত্তস্থ কোণ বলা হয়। আবার এভাবে বলা যায় চাপের উপরে দণ্ডায়মান, চাপের উপরে দণ্ডায়মান পরিধির কোনো বিন্দুতে যদি কোণ উৎপন্ন হয় তবে সেটাকে বৃত্তস্থ কোণ বলা হয়, যদি সে চাপটা হয় অর্ধবৃত্ত তাহলে সেটা হয়ে যায় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে কি এটা এক সমকোণ, মানে আমি এই ত্রিভুজের মধ্যে এটা আমার প্রমাণের মধ্যে ব্যবহার করি। সেজন্য আমরা বলে রাখলাম, মানে জেনে রাখলাম যে এটা এক সমকোণ। ঠিক একইভাবে আমরা এডি যোগ করে দিই, দেখো এডি যোগ করলাম, তাহলে এটাও নিশ্চয়ই এক সমকোণ, এই ডি কোণটা, তাই না, এই ডি কোণটা এক সমকোণ, ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। তাহলে দেখো এবার পি বিন্দু থেকে আমরা
প্রমাণের স্বার্থে পি বিন্দু থেকে এ বির উপর একটা লম্ব অঙ্কন করব। তাহলে পি বিন্দু থেকে এ বির উপরে পিএম একটি লম্ব অঙ্কন করলাম। দেখো লম্ব অঙ্কন করার ফলে একটা কিন্তু ঘটনা ঘটছে, দেখো এই পাশের কোণটা কিন্তু 90 ডিগ্রি এবং এই পাশের কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে। হ্যাঁ, আমরা প্রমাণের মধ্যে এইগুলো ব্যবহার করব, সেজন্য আমরা এখান থেকে একটু আগে থেকে ধারণা নিয়ে নিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে অঙ্কনটা দেখো, এই দেখো এ বির উপর পিএম লম্ব আঁকি, তার মানে এ বির উপর পিএম একটি লম্ব অঙ্কন করছি, এবং যে বিসি, এই বিসি, এই বিসি এবং এডি যোগ করি, মানে এ দুটা যোগ করছি। আচ্ছা আমরা খেয়াল করো তো, এবি ব্যাসের উপরে এসিবিডি কর্ণ তো এইভাবে লিখলাম, কেন আমি এবি এসিবিডি কর্ণ তো এই এই পাশেও দিতে পারতাম, এই যে এসি এবং বিডি কর্ণ এই দিকেও না মানে জে আর কি, এই এই পাশেও কিন্তু জেটা ব্যবহার করতে পারতাম, তাই না? মানে এসি এবং বিডি জে আমি কিন্তু এই দিকেও নিতে পারতাম, তার মানে আমরা চিত্রটা যদি এইভাবে নিতাম তাও কিন্তু হইতো। তার মানে কি, চিত্রটা এভাবে আঁকাও নাকি এভাবে আঁকাও, দুইটা চিত্র কিন্তু সেম, একই কাজ, দেখো একই কথা। এই যে এবি ব্যাসের উপরে দেখ এসি এবং বিডি জে যা পরস্পর পি বিন্দুতে ছেদ করে, আবার দেখো আমি এডি যোগ করছি, বিসি যোগ করছি এবং পি হতে এবির উপরে লম্ব অঙ্কন করছি, তার মানে সেম। তার মানে তোমরা চিত্র যে কোনো একটা দিতে পারো, তুমি এই চিত্র ব্যবহার করতে পারো, এটাও ব্যবহার করতে পারো, অন্য কোনো রকম চিত্র তুমি দিতে পারো, কিন্তু প্রশ্নের সাথে এটা মিল থাকলেই হবে যে এবি ব্যাসের উপর দুইটি জ্যা থাকতে হবে, সেটা হবে এসি এবং বিডি, এবং অবশ্যই পি বিন্দুতে ছেদ করতে হবে, তাহলে আমাকে প্রমাণ করতে হবে এটা। এটাই ছিল আমার এই উপপাদ্য 10-এর বিশেষ নির্বাচন এবং চিত্র এবং অঙ্কন। চলো যে আমরা প্রমাণে যাই। তাহলে প্রমাণে যাওয়ার আগে দেখো কি প্রমাণ করতে হবে, সেটা আমরা উপরে লিখে নিলাম এবং চিত্রটিটা অঙ্কন করে নিই। দেখো প্রমাণের স্বার্থে আমি চিত্রের মধ্যে খেয়াল করে দেখো, আমরা বলেছি যে সি কোণটা কিন্তু 90 ডিগ্রি, আবার দেখো এই ডি কোণটাও কিন্তু 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে কি, দেখো তো এই সি কোণ দিয়ে একটা কোণ ত্রিভুজ হয়েছে না, এবিসি, এই যে এবিসি এদিকে খেয়াল করি, এবিসি একটা ত্রিভুজ হয়েছে। আচ্ছা আর একটা ত্রিভুজ হয়েছে কি, দেখো তো এডি বি, এই যে একটা ত্রিভুজ হয়েছে, এই দুটো ত্রিভুজকে আমি একটু বের করে নিয়ে আসি। দেখো আমি বের করে নিয়ে আসলাম এ বি সি, এই দেখো এই ত্রিভুজটাকে বের করে নিয়ে আসলাম। ঠিক একই রকম ভাবে আমি এই পাশে ত্রিভুজটাকে বের করে নিয়ে আসি, মানে আমরা বোঝার সুবিধার্থে এই কাজটা করলাম। হ্যাঁ, তোমরা এটা খাতাতে না করলেও পারবা, মানে এটা তো খাতাতে করার দরকার নেই, মানে প্রথমে বোঝার সুবিধার্থে এইটুকু আমরা বের করে নিলাম, যেন আমি এইটা কাজ করতে চাচ্ছি। তার মানে দেখো এখানে এবিসি একটা ত্রিভুজ আছে না, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ আছে, দেখো একটা এবিসি আর একটা আছে এএমপি, এ দুইটা ত্রিভুজ আছে। তার মানে এইটুকের মধ্যে দুইটা ত্রিভুজ আছে, এইটুকের মধ্যেও দুইটা ত্রিভুজ আছে। প্রথমে এই ত্রিভুজটুকু নিয়ে কাজ করব, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমি প্রমাণের স্বার্থে কিছু একটা করতে চাই, আবার এই দুটা ত্রিভুজ নিয়েও কিন্তু প্রমাণের স্বার্থে কিছু করতে চাই, সেই জন্য আমরা দুইটা ত্রিভুজকে আলাদা করে বের করে দেখালাম। হ্যাঁ চলো আমরা প্রমাণে যাই। দেখো প্রমাণ খেয়াল করে দেখো, আমি চাচ্ছি যে এই যে এই পাশের এই অংশটা, তার মানে এই দুইটা ত্রিভুজ, মানে যে এইটা, এই দুইটা ত্রিভুজকে আমি সদৃশ করে প্রমাণ করবো। তো খেয়াল করে দেখো, এই দুইটা ত্রিভুজের মানে বড় ত্রিভুজের এ বি সি ত্রিভুজ একটা আর একটা এ এম পি ত্রিভুজ, তাহলে এই দুইটা ত্রিভুজ দেখো এ বি সি ত্রিভুজ এবং এ এম পি ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আছে, তাই না? আচ্ছা এই দুইটা ত্রিভুজের খেয়াল করো তো, এই সি কোণটার মান কত, 90 ডিগ্রি, কারণ কি অর্ধবৃত্তস্থ কোণ। আর তাহলে এই কথা লিখলাম, দেখো এই সি কোণটা এ বি এক সমকোণ অর্ধবৃত্তস্থ কোণ, এই কারণে। আবার খেয়াল করো যে এম কোণটা কত, এই যে এম কোণটা, এই এম কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, মানে এক সমকোণ, কারণটা কি লম্ব অঙ্কন করা হয়েছে সেই কথা আমরা এখানে লিখে দিলাম। দেখো যে এ এম পি, খেয়াল করো চিত্র অনুযায়ী চিত্রের দিকে তাকাই তাকাই দেখবা, তাহলে ভালো বুঝতে পারবা যে এ এম পি এক সমকোণ, কারণ কি পি এম লম্ব এ বি, তার মানে কি এটা এক সমকোণ, আর এটাও কিন্তু এক সমকোণ, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ আর এটা লম্ব বলে এটাও এক সমকোণ, তার মানে দুটা কোণ সমান, তার মানে সি কোণ এবং এম কোণ সমান। তাহলে আচ্ছা সেই কথা আমরা লিখে দিলাম যে এই যে সি কোণ এবং এম কোণ সমান। এবং দেখো এবার এবার খেয়াল করে যে এই যে এ কোণটা, এ কোণটা দেখো বড় ত্রিভুজের সাথেও আছে, ছোট ত্রিভুজের সাথেও আছে, বড় ত্রিভুজের সাথে দেখো এই বড় ত্রিভুজের সাথেও কিন্তু এ কোণ, আবার এই ছোট ত্রিভুজের সাথেও কিন্তু এ কোণ, তার মানে দুইটা এই এ কোণটা কি দুইটা ত্রিভুজের সাথে আছে, আর দুইটা ত্রিভুজের সাথেই যখন এই কোণটা আছে তাহলে আমরা কি বলবো, সাধারণ কোণ। তাহলে দেখো বিএসি কোণ, বিএসি কোণ এবং এমএপি কোণ সাধারণ কোণ বলে সমান। আর আমরা জানি ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট কোণটা অবশ্যই সমান হবে, তার মানে অবশিষ্ট কোণ কি থাকলো, দেখো তো এখানে থাকলো বি কোণ, এখানে থাকলো বি কোণ আর এখানে থাকলো পি কোণ, তাহলে দেখো বি কোণ এবং পি কোণ অবশিষ্ট কোণ বলে সমান। এটা বোঝার একটা ভালো বুদ্ধি কি, দেখো সি কোণটা মানে সি কোণ হিসেবে মাঝখানে ব্যবহার করা হয়েছে, এ ব্যবহার করা হয়েছে, ব্যবহার করা হয়নি কি বি,
বিটাকে মাঝখানে দিলেই কিন্তু অবশিষ্ট কোণ হয়ে যায়। এখানেও ঠিক দেখো, এম ব্যবহার করা হয়েছে, এ ব্যবহার করা হয়েছে, কি ব্যবহার করা হয়নি, পি ব্যবহার করা হয়নি, তাহলে পিটাকে মাঝখানে দিলেই কিন্তু অবশিষ্ট কোণ হয়ে যায়। তাহলে দেখো, এই দুইটা ত্রিভুজের তিনটা কোণ সমান করে ফেললাম। আর তিনটা কোণ সমান করলে কি হয়, তারা হয়ে যায় যে সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে অতএব এই ত্রিভুজ এবং এই ত্রিভুজটা সদৃশ কোণী, তার মানে দুটো ত্রিভুজ সদৃশ কোণী ত্রিভুজ। আর আমরা জানি দুটি সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তাই না? একটু মানে আমরা কিন্তু ইতিপূর্বে কিন্তু অনুরূপ বাহু কিভাবে চিন্তা হয় সেটা কিন্তু শিখছি, তারপরও একবার দেখে নিই। দেখো এই যে এ আর এ বি, এ বি একটা বাহু, এ বির বাহুর অনুরূপ কি হবে, এপি, খেয়াল করে যে এপি। আবার দেখো বিসি বাহুর অনুরূপ কি হবে, যে এমপি। তার মানে মাঝখানের এই কোণটাকে বাদ দিলে কিন্তু এটা বাহু হয়, সিউকে বাদ দিয়ে দিলে, খেয়াল করো সিউকে বাদ দিলে এবি বাহু, আর এমকে বাদ দিলে এপি বাহু। তার মানে কি, এবি বাহু আর এপি বাহু অনুরূপ বাহু। আবার দেখো এখানে এটাকে যদি বাদ দিয়ে দিই বিসি বাহু, আর এখানে এটাকে বাদ দিলে এমপি বাহু, তার মানে বিসি বাহুর অনুরূপ এমপি বাহু। আবার এখানে বি বাদ দিলে এসি বাহুর অনুরূপ বাহু কি হবে বলো তো, এসি বাহুর অনুরূপ হবে এ এম। তার মানে কি, এই অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা দেখো, আমি এই কথা বলি, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। তাহলে দেখো যে এবি বাই এপি, এ দেখো এবি বাই এপি, আবার বিসি বাই এমপি, এই যে এমপি। আবার দেখো এসি বাই এ এম, এ দেখো এসি বাই এ এম, তার মানে অনুরূপ বাহুগুলো আমি সমানুপাতিক লিখলাম। এখন দেখো এই দুইটার মধ্যে কোন, এই তিনটা সমান করেছি, এটা আমার কোনটা প্রয়োজন হবে? দেখো প্রশ্নের মধ্যে খেয়াল করে দেখো, যে আমার এসি এপি লাগবে, বিডি বিপি লাগবে। তাহলে দেখো তো এসি এপি এখানে কোন দুইটা নিলে এসি এপি হতে পারে? দেখো তো এই প্রথমেরটা আর এইটা নিলে কিন্তু দেখো এসি এপি পাওয়া যাবে, এই দেখো এপি, এই দেখো এসি পাওয়া যাবে, তাই না? সেই জন্য এই দুইটাকে আমি এক জায়গায় করছি, এই দুইটাকে এক জায়গায় করছি। করার পর কি করছি দেখো, আর গুণ করে দিছি, এই যে এটার সাথে এটা গুণ করছি, এবি ইন্টু এ এম আর এসি ইন্টু এপি, দেখো গুণ করে দিছি। তার মানে কি, প্রমাণের যা দরকার সেটার একটা অংশ কিন্তু আমি দেখো পাইছি। দেখো এসি এপি দরকার, দেখো এসি এপি কিন্তু আমরা এখান থেকে পাইলাম, তাই না? তাহলে সেটাকে আমরা 1 নং সমীকরণ হিসেবে রাখতে পারি। তাহলে চলো যাই, এবার আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো। তার মানে আমি 1 নং সমীকরণ রাখছি। দেখো এখন এই বিডি আর বিপি কিন্তু মানে আমাকে বের করতে হবে, সেজন্য আমরা এই ত্রিভুজ দেখো, বিডি বিপি দেখো এই ত্রিভুজের সাথে আছে। আচ্ছা চলো, তাহলে দেখো আমি কি প্রমাণ বিডি বিপি বের করতে চাই, সেজন্য আমরা চিত্রটা এখানে অঙ্কন করে নিলাম। দেখো এখন আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই। এখানে দুইটা ত্রিভুজ আছে, তাই না? একটা বড় ত্রিভুজ আর একটা আছে ছোট ত্রিভুজ। আচ্ছা এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই। দেখো ত্রিভুজ এবিডি এবং ত্রিভুজ বিএমপি, এই এখানে চিত্রের দিকে খেয়াল করলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? সেই চিত্র অনুযায়ী কিন্তু তোমরা এখানে লিখবা, হ্যাঁ, এটা মুখস্থ করতে যাবা না। তাহলে এই দুটা ত্রিভুজে, তাহলে এই দুটা ত্রিভুজে দেখো তো এই ডি কোণটা কত, ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই যে এখানে এম কোণটা কত, 90 ডিগ্রি, তার মানে কি এক সমকোণ, তার মানে দুটা নিশ্চয়ই সমান। আবার খেয়াল করো যে এই বি কোণটা তো সাধারণ কোণ, আগের মতো মানে আগে যেভাবে আমরা প্রমাণ করছি বি কোণটা সাধারণ কোণ, তাহলে এই দুইটা ত্রিভুজের সাধারণ কোণ সমান। এবং এই ত্রিভুজের এই যে এই কোণটা বাকি থাকলো আর এই ত্রিভুজের এই পি কোণটা বাকি থাকলো, তাহলে এই দুজন সমান। তার মানে সে কথা আমি এইভাবে লিখে দিতে পারি। দেখো দেখো যে এই দুটো এক সমকোণ, এই কারণে এরা দুজন সমান, আর এই যে এই বি কোণের সাধারণ কোণ বলে সমান, আর অবশিষ্ট কোণ বলে সমান, যা আমরা ইতিপূর্বে কিন্তু দেখে আসছি, মানে এই মানে পিছনের পেজে কিন্তু আমরা ঠিক একই কাজগুলো করছি, কিন্তু সেটাই আমরা এখানে আবার ফের করলাম, কিন্তু এই ত্রিভুজ নিয়ে করলাম, ঠিক ঠিক আছে না? আচ্ছা চলো যাই, তাহলে আমরা কী বলতে পারি যে এটা একটা যে সদৃশ কোণী ত্রিভুজ, তাই না? দেখো এই দুইটা ত্রিভুজ সদৃশ কোণ, আমরা জানি সদৃশ কোণ হলে কী হয়, অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এই কথাটা লিখছি। এই দেখো তাহলে এখানে এখানে বলো তো এবি বাহুর অনুরূপ কীটা, বিপি, আবার দেখো তো এডি বাহুর অনুরূপ কীটা, এমপি, আবার এখানে দেখো তো বিডি বাহুর অনুরূপ কীটা, বিএম। এই যে অনুরূপ বাহুগুলো সমানুপাতিক লিখছি, আর কোনটা দরকার আমার, এখানে খেয়াল করো বিডি আর বিপি দরকার, তাহলে কোন দুটাকে এক জায়গায় করলে বিডি বিপি পাওয়া যাবে? দেখো এইটা আর এই শেষেরটা এক জায়গায় করলে বিডি বিপি পাওয়া যাবে। দেখো এই দেখো বিপি, এই দেখো বিডি, তাহলে দুটাকে এক জায়গায় করছি। করার পর আর গুণ করে দিছি, করে দিয়ে কি হয়েছে 2 নং সমীকরণ। তার মানে কি, আমার এসি বিপি 1 নং মানে পাইছি, এবার কি পেলাম বিডি বিপি, এটা 2 নং পাইলাম। তার মানে কি, এখন দেখো তো এসি এপি এবং বিডি বিপি, তার মানে 1 নং ও 2 নং কি করা আছে, যোগ করা আছে। আচ্ছা তাহলে আমরা চলে যাই পরের পেজে, কি কি করা যায় দেখো, প্রমাণ করতে হবে এটা। তাহলে দুইটা সমীকরণ পাইছি, চিত্রটা এখানে দিয়ে নিলাম। দেখো দুইটা সমীকরণ পাইছি, এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ। তাহলে দেখো তো এই যে 1 নং সমীকরণের দেখো ডান ডান পক্ষ যোগ
এ দেখো 2 নং সমীকরণের ডান পক্ষ, তার মানে কি 1 নং ও 2 নং যোগ করা হয়েছে, তাহলে আমরা যোগ করি, দেখো 1 ও 2 যোগ করে পাই, এই দেখো 1 ও 2 যোগ করলাম, তাহলে যোগ করার ফলে দেখো এই ডানের দেখো এই পক্ষটা কিন্তু সমান হয়ে গেল, দেখো প্রমাণ কিন্তু হয়ে গেছে। এবার খেয়াল করো এখানে এ বি, এখানেও এ বি কমন নেওয়া যায়, তাহলে আমরা কমন নিলাম, তাহলে দেখো এ এম যোগ এম বি, আর এই পাশে তো প্রমাণ, প্রমাণের মধ্যে এটা মানে সাওয়াই হয়েছে তাই না, সেটাকে চেঞ্জ করার দরকার নেই, শুধু আমাকে এই যে এ বি স্কোয়ারটাকে নিয়ে আসতে হবে, সেই জন্য আমরা এই পাশটা দিয়ে কাজ করবো, তাহলে এ বি কমন নিলাম, তাহলে এ এম আর প্লাস এম বি থাকলো তাই না। এবার খেয়াল করো তো এ এম প্লাস এম বি চিত্রের দিকে খেয়াল করো, এ এম, এ এম আর এম বি এ দুটা মিলে কি হয়, এ বি হয় না, খেয়াল করো এ বি হয়, দেখছো এ এম আর এম বি মিলে এ বি হয়, সেজন্য আমরা এ বি লিখলাম। এবার এ বি আর এ বি গুণ করলে কি হবে, এ বি স্কোয়ার, এ যে স্কোয়ার আর এটার সমান দেখো এ বি স্কোয়ার সমান এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি, এটাই কিন্তু প্রমাণ করতে বলা হয়েছিল তাই না, তাহলে মানে তো আমরা কিন্তু প্রমাণ কিন্তু করে ফেললাম যে এ বি স্কোয়ার ইকুয়াল এসি ইন্টু এপি বিডি ইন্টু বিপি। এখানে কি একটা কথা বলি, তোমরা এই যে আমি যেভাবে চিত্রটা অঙ্কন করছি, চিত্র তোমরা অন্যভাবে অঙ্কন করে নিয়েও কিন্তু এটা প্রমাণ করতে পারবা, খুব সুন্দর করে ভালোভাবে বুঝে তোমরা চিত্রটা নিজের মতো করে চেঞ্জ করে নিয়ে প্রমাণ করো, নিজে নিজে চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো হবে, মুখস্থ না করে আমরা নিজে নিজে চেষ্টা করব। দেখো আমি কিন্তু একটা লাইন তোমাদের দেখাই দিছি, তোমরা এই লাইনে যেভাবে খুশি তুমি চিত্র অঙ্কন করবা, প্রথমে কি লাগবে আমার একটা ব্যাস লাগবে, আমরা ব্যাস নিলাম, ব্যাসের উপর 2টি জ্যা থাকতে হবে, অবশ্যই দেয়া দুটো একটা বিন্দুতে ছেদ করতে হবে, সে যেদিক সেদিক হতে পারে ঠিক আছে, তারপর আমরা যে পরবর্তী যে ধাপগুলো সেই ধাপগুলো ঠিক পর্যায়ক্রমে আমরা এভাবে অগ্রসর হইলেই কিন্তু আমরা প্রমাণ করতে পারবো। কেমন, তোমরা এটা সুন্দর করে বাড়িতে বেশি প্র্যাকটিস করবা, বেশি বেশি প্র্যাকটিস করবা, আর কখনো মুখস্থ করতে যাব না, আমরা একটা কথাই বলবো, আমরা মুখস্থ না করি এবং বুঝে নিয়ে বারে বারে প্র্যাকটিস করি। সবাই ভালো থাকো, খোদা হাফেজ।